আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের করোনা ভাইরাসের জন্য আমরা শ্রেণীকক্ষে পাঠদান করতে আজকে পারতেছি না, এজন্য তোমাদের জন্য আমরা অনলাইন ক্লাসের জন্য চেষ্টা করতেছি। এই অনলাইন ক্লাস কীভাবে তোমাদের বোধগম্য হয় এই জন্য আমরা শ্রেণীকক্ষে পাঠানোর জন্য অনলাইন ক্লাসে করতেছি। এই জন্য আজকে যে আলোচনা করব, উচ্চতর গণিতে নবম ও দশম শ্রেণী অনুশীলনী এক দশমিক দুইয়ের আমরা ফাংশন, ডোমেন, রেঞ্জ, কোডোমেন, ইনভার্স ফাংশন এগুলো আমরা আলোচনা করব। তার প্রথম হলে আমরা অনেকেই ফাংশন বলতে কী বুঝি বুঝি না। আমরা ফাংশন হলো বলে এরকম দুটি জিনিস যদি এক্স হয় দুটি সেট হয় তাহলে এক্স সেটের প্রতিটি উপাদান অবশ্যই ওয়াই সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্ক করতে হবে। দুই কন্ডিশন, এক্স সেটে প্রতিটি উপাদান ওয়াই সেটে একাধিক উপাদানের সাথে সম্পর্ক করতে পারবে না, কিন্তু এক্স সেটের একাধিক উপাদান ওয়াই সেটে যে কোনো একটির সাথে সম্পর্ক করতে কোনো বাধা নাই, এই ধরনের সম্পর্কে বলা হয় ফাংশন। তাহলে তোমরা শিখলা ফাংশন কী, তাহলে আমি ফাংশন সম্বন্ধে তোমাদের এই জন্য ফাংশনের ভিতর আছে ডোমেন। ডোমেন হলো যে এক্সের মান দ্বারা গঠিত সেটকে আমরা ডোমেন বল এবং ওয়াই দ্বারা সেট গঠিত মানকে বলবো আমরা কোডোমেন। এক্সের বাস্তব মানের জন্য ওয়াই যে বাস্তব মান পাওয়া যায় সেটাকে বলা হয় রেঞ্জ। তারপর আমরা বিপরীতে ইনভার্স ফাংশন করব। যদি ইনভার্স ফাংশন হলো যে যে ফাংশনের ওয়ান টু ফাংশন এবং অনন ফাংশন হয় সেই ধরনের ফাংশনকে আমরা বলবো ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন। ওয়ান টু ফাংশন যে ফাংশনের এক্স সেটের প্রতিটি উপাদান ওয়াই সেটের পৃথক উপাদানের সাথে সম্পর্ক থাকে তাকে আমরা অনন ফাংশন বলবো। ওয়ান টু ফাংশন যদি কোনো ফাংশনের এফেক্ট সমান সমান ওয়াই হয় অর্থাৎ ওডোমেন এবং রেঞ্জ যদি সমান হয় তাকে আমরা ওয়ান টু ফাংশন বলবো। এই তোমরা এই ফাংশন সম্বন্ধে মোটামুটি আলোচনা আমাদের এই পর্যায়ে শেষ। এর জন্য আমরা এরপরে একটা ফাংশন থেকে অঙ্ক দেখাবো, সে অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা হলে ১৬ দশ অনুসরণে ১.২ ১৬ নম্বর অঙ্ক। আমি ১৬ নম্বর অঙ্কের কিছু কাজ দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। ১৬ দেখো ক একাংশ কত আছে তোমাদের জি ইনভার্স এর মান কত, জি এক্স কত, জি এক্স সমান সমান অনেকক্ষণ লাগবে, জি এক্স এক্স মাইনাস থ্রি বাই থ্রি ধরি ওয়াই সমান সমান এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি, অতএব ওয়াই সমান সমান জি এক্স ফাংশন অফ এক্স ইনভার্স ওয়াই সমান সমান জি ইনভার্স জি এক্স এক্স, অতএব জি ইনভার্স ওয়ান ওয়াই সমান সমান এক্স। আবার ওয়াই সমান সমান এক্স মাইনাস থ্রি সমান থ্রি x minus 3 times 1 times 1 then x times 1 times 1 plus 3 then the function of minus y times 1 times y plus 3 then function of minus x times 1 thrice x plus 3 the function of inverse z
माइनस थ्री शून्य तीन माइनस थ्री प्लस शून्य शून्य माइनस नाइन माइनस नाइन प्लस थ्री माइनस सिक्स এরপর আমরা খ নিয়ে আলোচনা করব। খ এটা খ আমাদের জি ভার্স মাইনাস থ্রির মান আমরা বের করে দিচ্ছি। খ অংশ এখানে ফাংশন ফাংশন অফ জি জি এক্স সমান সমান এক্স মাইনাস থ্রি আছে, ধরি ওয়াই সমান সমান জি এক্স সমান সমান এক্স মাইনাস থ্রি। এখানে আমরা ওয়াই সমান সমান জি এক্স, জি ইনভার্স ওয়াই সমান সমান জি ইনভার্স জি ইনটু এক্স, অর্থাৎ এখানে ইনভার্স আর জি কাটা গেল, আমরা জি ইনভার্স ওয়াই সমান সমান এক্স পাই। আবার আমরা আমরা জানি ওয়াই থেকে বের করতে পারি একই মান থেকে, ওয়াই থেকে ওয়াই সমান সমান এক্স মাইনাস থ্রি থেকে আমরা পাই এক্স মাইনাস থ্রি, এখান থেকে আমরা এক্সের মান বের করে আসছি। বের করে নিয়ে আসছি আমরা আমরা এখানে অনুশীলনী এক মনে করি একে এক নামে বসিয়ে দিচ্ছি, এক অনুশীলনী একে বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা আমরা পাবো মাইনাস জি ইনভার্স থ্রি সমান সমান মাইনাস থ্রি। এরপরে অংশ তোমরা সহজে বোধগম্য হয়েছে, জি ইনভার্স কেমন তারা জি ইনভার্স থেকে বের করে, আমরা ফাংশন অফ জি আমরা ফাংশন অফ এক্স সার্বিক কিনা বা অন টু ফাংশন কিনা আমরা বের করব, এটা মস্ত হবে, এটা মুশকিল হবে। আশা করি তোমরা এই সম্বন্ধে সব কিছু বুঝছো। আসলে পরে অংশ আমরা ফাংশন যেহেতু ব্ল্যাকবোর্ডে ছোটো আছে আমাদের কাজ করা, আমরা এই ফায়ার অংশটা এরপর করবো। খা নিয়ে আমরা আলোচনা করবো, খাতে আছে আমাদের এখানে আছে জি এক্স সার্বিক বন টু ফাংশন কিনা, ফাংশন অফ এক্স দেওয়া আছে, ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স সমান সমান ট্রাইস এক্স ট্রাইস এক্স প্লাস থ্রি ধরে ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স সমান সমান ট্রাইস এক্স প্লাস থ্রি। এখান থেকে আমরা অতএব ওয়াই সমান সমান ওয়াই সমান সমান ট্রাইস এক্স প্লাস থ্রি ট্রাইস এক্স সমান সমান ওয়াই মাইনাস থ্রি, অর্থাৎ এক্স সমান সমান ওয়াই মাইনাস থ্রি। আমরা ফাংশন অফ এক্সের মান বসাই দিব এক নং সমীকরণে, এক নং সমীকরণে আমরা এক্সের মান বসাই দিব, ফাংশন অফ এক্স সমান সমান থ্রি ইন্টু থ্রি ইন্টু ওয়াই মাইনাস থ্রি থ্রি ইন্টু এক্স থ্রি থ্রি ওয়াই মাইনাস থ্রি ইন্টু থ্রি প্লাস আমরা থ্রি, তাহলে এখান থেকে কত ফাংশন অফ এক্স সমান সমান ওয়াই মাইনাস থ্রি প্লাস থ্রি অর্থাৎ ফাংশন অফ এক্স সমান সমান ওয়াই। সুতরাং ফাংশনটি সুতরাং ফাংশনটি সুতরাং ফাংশনটি ওয়ান টু ফাংশন ওয়ান টু ফাংশন। তাহলে আমরা তোমরা সহজেই বোধগম্য হচ্ছে দেখছেন, দেওয়া আছে আমাদের ফাংশন অফ এক্স সমান সমান ত্রাইস এক্স প্লাস থ্রি, ধরি ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স ত্রাইস এক্স প্লাস থ্রি। এখান থেকে ওয়াই ওয়াই মান আমরা ওয়াই সমান সমান ত্রাইস এক্স প্লাস থ্রি আর এই ত্রাইস এক্স এরপর এখান থেকে আমরা এক্স এর মান বের করে নিয়েছি ওয়াই মাইনাস থ্রি বের থ্রি, ফাংশন অফ এক নং সমীকরণে আমরা বসাই দিয়েছি ফাংশন অফ এক্স সমান সমান ত্রাইস এক্স প্লাস থ্রি, ত্রাইস এক্স এর মান ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি প্লাস থ্রি, এখান থেকে আমরা থ্রি থ্রি কেটে গেছে, অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়াই মাইনাস থ্রি প্লাস থ্রি ফাংশন অফ এক্স সমান সমান, সুতরাং ফাংশনটি ওয়ান টু ফাংশন প্রমাণিত। তোমরা সহজেই বুঝতে পারছো এই পড়াটা আপনার। এরপরে আমরা পরের অংশ করব, পরের অংশ আসে দেখাও যে জি সমান সমান ফাংশন অফ ইনভার্স ওয়ান, এর অংশ আমরা মুছে ফেলতেছি। দেখো তোমাদের কিন্তু সহজ জিনিস, কিন্তু বোর্ডে যখন আসে তোমরা কিন্তু সেম খাও,
ওকে এই পরে ইনশাআল্লাহ আমরা পরে লঞ্চ করব গোয়া আছে আমাদের দেখা হবে দেখা হবে জি সময় সময় জি সময় সময় আলফা ইনভার্স মাইনাস 1 দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ও fx সমান সমান ফাংশন অফ x সমান সমান দেখতে পাচ্ছ সব ফাংশন অফ x সমান সমান ট্রাইস x প্লাস 3 ট্রাইস x প্লাস 3 এতে আমরা ধরি y সমান সমান ফাংশন অফ x সমান সমান ট্রাইস x প্লাস 3 y সমান সমান ট্রাইস এক্স প্লাস থ্রি বা আমরা এখান থেকে ট্রাইস এক্স সমান সমান ওয়াই মাইনাস থ্রি বসে যেতে পারি অতএব এক্স সমান সমান ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই আমরা থ্রি অতএব এখানে আমরা বসাই দিই প্রমাণ করতে বলছে যে দেখা হয়েছে আগে ফাংশন সম্বন্ধে তোমাদের আইডিয়া ফাংশন সম্বন্ধে আমি পরে একটু তোমাদের ফাংশন জিনিসটা কি কিভাবে এক এক ফাংশন বার কিভাবে ওয়ান টু ফাংশন বার আর কিভাবে অনন ফাংশন জানি ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের খুব সুপার করে চললা পরবর্তীতে আমরা দেখা করছি দুইটা সেট মনে করো
ফাংশনের সংজ্ঞা থেকে আমরা আসছি কাল থেকে যে দেখো বলছে x সেটের প্রতিটি উপাদান y সেটের পূর্ণ কোন উপাদানের সম্পর্ক থাকতে হবে দেখো সম্পর্ক y সেটের b সেটের সাথে সম্পর্ক আছে হ্যাঁ দেখো এই b সেটের সম্পর্ক আছে a এবং b দুইটা সেট দেখো a সেটের সাথে b সেটের সম্পর্ক আছে এবং বলছে a সেটের একটা উপাদান y সেটের অধিক উপাদানের সাথে সম্পর্ক করতে পারবে না কিন্তু y সেটের একটা উপাদান x সেটের একাধিক উপাদানের সাথে সম্পর্ক করতে পারবে এটাকে আমরা বলবো ওয়ান টু ফাংশন এক নম্বর এটা হলো ফাংশন এর নাম হলো ওয়ান টু ফাংশন এবং ফাংশনের ভিতরে অনন ফাংশন এরপর আমরা আনবো অনন ফাংশন সম্বন্ধে আলোচনা করব দেখো অনন ফাংশন অনন ফাংশন মনে করে একটা সেট নিয়ে আমরা এই সেটের নাম দিলাম এক্স আর এই সেটের নাম দিলাম ওয়াই সেট নাম দিলাম এখানে দিলাম এক দুই শূন্য মাইনাস এক মাইনাস দুই এরপরে আমরা তিন চার পাঁচ ছয় সাত বিপরীত ফাংশন যেটাকে বলা হয় ইনভার্স ফাংশনটাকে দেখো ইনভার্স ফাংশন এরপর আমরা অনন ফাংশন মুছে ফেললাম এইবার আমরা ইনভার্স ফাংশন সমাধান আলোচনা করবো দেখো মনে করি এটা এক্স এক দুই তিন দুই তিন চার এটাকে বলা হয় ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বলা হয় তাহলে আমরা ফাংশন সম্বন্ধে মোটামুটি আলোচনা করলাম তোমরা এরপরে যদি আমাদের ক্লাস সম্বন্ধে এরপর দ্বিতীয় যে ক্লাসে আসবে তাতেও আমরা আবার ফাংশন সম্বন্ধে আলোচনা করবো যদি এখানে বলতে তোমাদের কোনো না বোঝো তাহলে আমাকে এই নাম্বারে আমার যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা কী করবে জানাবে বুঝতে হইতে পারে কিন্তু তারপর অনেকে তোমরা এই ফাংশন সম্বন্ধে অনেকেই ধারণা নাই আর সেট আর ফাংশন এটা জটিল ব্যাপার অনেকেই হায়ার ম্যাথের ফাংশন কী জিনিস বুঝেই না এই জন্য এই সম্বন্ধে সামান্য একটি ধারণা দিছি এরপরও অপর ক্লাসে সে বেশি তোমরা ধারণা পাবা আর আমরা অনুশীলনে 1.2 16 নম্বর অঙ্কটা আমরা কওয়া করে দেখাইছি তোমার আলোচনা হয়তো ইনশাল্লাহ বুঝতে পারছো বাকি আলোচনা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু